প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে একটা মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করতে হয় এবং পরীক্ষার হলে কিভাবে একটা ভালো চিত্র, পরিষ্কার চিত্রকে ফুল মার্কস পাওয়া যায়। তোমাদের ভালো নাম্বার পেতে হলে অবশ্যই এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, তোমাদের ফার্স্টেই বলি, এই ড্রয়িংটা করার জন্য তোমরা দুটো পেন্সিল ইউজ করবে। একটা 6B পেন্সিল ডার্ক শেডিং করার জন্য, আর আউটলাইন করার জন্য তোমরা HB পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি HB পেন্সিল দিয়ে পুরো হার্টের বা হৃৎপিণ্ডের আউটলাইনটা এঁকে নেব। তারপর আমি ডার্ক HB পেন্সিল দিয়ে চারদিকে শেডিং করব। তোমরা দেখে নাও কীভাবে আমি ড্রয়িং করছি। তোমরা ঠিক এভাবে ড্রয়িংটা করবে। দেখো, এরপর আমি ধীরে ধীরে ফুসফুসীয় ধমনী এবং মহাধমনী এঁকে নিচ্ছি। এটা তোমার হয়ে গেল ফুসফুসীয় ধমনী। এইভাবে দুটো আর্চ বেরিয়ে যাবে দুদিকে, দুটো দুটো ব্রাঞ্চ গেছে দুদিকে, ওয়াই সেপেড। হ্যাঁ, এটা হয়ে গেল ফুসফুসীয় ধমনী। এরপর আমি ফুসফুসীয় ধমনীর সাথে মহাধমনীটা এঁকে নিচ্ছি। মহাধমনীটা কেমন হয়? ইউ শেপেড, অর্থাৎ আমরা যেমন দেখেছেন ছাতার বাট, সেই রকম টাইপের হয়, ইউ শেপেড বাঁকানো।
আমি আবার আউটলাইনগুলোকে আর একটু ক্লিয়ার করে নিচ্ছি, একটু মোটা করে এঁকে নিচ্ছি। এরপর আমি আউটলাইন টাকা হয়ে গেলে শেডিং শুরু করছি। দেখো তোমরা এরকমভাবে শেডিং করবে, ধীরে ধীরে আউটলাইন বরাবর এরকমভাবে তোমরা শেডিং করে যাবে। শেডিং অবশ্যই তোমরা 6P পেন্সিল দিয়ে করবে, তাহলে একটু ডার্ক হবে এবং দেখতেও ভালো লাগবে। দেখো ধমনিগুলো শেডিং করলাম, এরপর ভেতরের অলিন্দ নিলয়গুলো আমি শেডিং করছি হালকা করে, তারপর শেডিংগুলোকে আঙুল দিয়ে ঘষে সেগুলোকে মসৃণ করে নিতে হবে। এরপর শেডিং করা হয়ে গেলে কোন পথ দিয়ে ব্লাড প্রবেশ করছে এবং কোন পথ দিয়ে ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে, সেই ব্লাডের গতিপথটা বা ফ্লোটা আমাদের অ্যারো চিহ্নের মাধ্যমে বা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। তোমাদের ছবি আঁকা কমপ্লিট হয়ে গেলে তোমরা এরপর লেবেলিং করবে। লেবেলিং করার জন্য তোমরা একটা স্কেল নেবে, স্কেল নিয়ে সোজা করে দাগ টানবে, যেভাবে আমি দাগ টেনেছি এরকমভাবে তোমরা সোজা করে পরপর দাগগুলো টানবে এবং প্রতিটা অংশের নাম যেন এক সিরিয়েল বা এক লাইনে হয়, তাহলে কি হয় না দেখতে সুন্দর লাগে এবং পরীক্ষক নাম্বার বেশি দেয়, ঠিক আছে, যেন এক সিরিয়েল হয়। তারপর তোমরা পরপর নামগুলো লিখে দেবে, নামগুলো লেখা হয়ে গেলে তোমরা নিচে চিত্রের নাম লিখবে, যে কোনো ছবির ক্ষেত্রে তোমরা চিত্রের নামটা নিচে লিখবে। যেমন এখানে আমি লিখেছি চিত্র হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন, তাহলে তোমরা এরকমভাবে প্রতিটা স্টেপ ফলো করে যদি ছবি রাখো তাহলে তোমরা এখানে ফুল মার্কস পেয়ে যাবে, 10/10। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ক্লাসে।